দুধ ছাড়াই তৈরি হচ্ছে ঘি। বিস্ময়কর হলেও বছরের পর বছর এমন ভেজাল ঘি তৈরি করছে রাজধানীর যাত্রাবাড়ির একটি কারখানা। এতে ডালডার সাথে মেশানো হচ্ছে পাম তেল, তার সাথে রাসায়নিক ও রং দিয়ে ঘি তৈরির পর দেশের নামি দামি ব্র্যান্ডের মোড়কে পাঠানো হচ্ছে বাজারে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যে এমন একটি কারখানায় অভিযান চালিয়ে মালিক সহ কয়েকজনকে গ্রেফতার করেছে বিএসটিআই। মুস্তাক জাহিদের ক্যামেরায় শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। একটি আবাসিক ভবনের নিচতলায় জরাজীর্ণ পরিবেশে ড্রাম ভর্তি ঘি। দুধ ছাড়া ঘি তৈরি কল্পনা করা না গেলেও এখানে নেই দুধের অস্তিত্ব। আগুনের তাপে পোড়া পাম তেলের সাথে মেশানো হচ্ছে ডালডা, পরে মেশানো হচ্ছে রং আর ঘ্রাণ আনার জন্য কেমিক্যাল। এরপর মেশিনের মাধ্যমে প্যাকেট করে দেশের নামি দামি ব্র্যান্ড বাগাভারি, সিটিকাউ, গাওয়া ঘি নামে বাজারজাত করছে মামুন ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠান। তেল, ডালডা, অরিজিনাল ঘি, এডুবি আর কালার, হালকা কালার আছে। এটা বাটার অয়েল, তারপর বাগাভারি, এগুলো তেল আর ডালডা মিশে আর অরিজিনাল ঘি আছে অন্য জায়গা দিয়ে দুইটা মিক্সচার করে। এই ডালডাগুলো পামল তেলের সাথে হলে মিক্স করে গাড়িতে আসে, তারপরে আমরা বানাই। ঘি হয় ক্রিম থেকে। এখন অ্যাকচুয়ালি এটা তো আমি দেখি না, আমি বলতে পারবো না যে ঘি কী থেকে ওনার তৈরি। আমি দেখছি আপনার কুষ্টিয়া থেকে একটা আপনার আজকে গ্লান ভরে মাল আসছে, ওইখান থেকে এটা একটু চুলা জ্বাল দিয়ে তারপর আপনার এটা ঘি তৈরি হচ্ছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে অবৈধ এই কারখানা সিলগালা করে দেয় বিএসটিআই। গ্রেপ্তার করা হয় মালিক মামুন সহ সহযোগীকে। বিএসটিআই সহকারী পরিচালক জিশান আহমেদ তালুকদার বলেন, যা দিয়ে ঘি তৈরি হয় মানুষ দেখলে কেনার চিন্তাই করতো না। প্রায় শতভাগের কাছাকাছি মিল্কফেড থাকতে হবে, সেখানে অন্য কিছু দেওয়ার কোনো অপশনই নাই। তো সেই হিসাবে এখানে যেহেতু নিম্নমানের ডালডা বা কেমিক্যাল, এটার স্যান্ড ফ্লেভার, ঘিয়ের মতো একটা ফ্লেভার আনার জন্য যা যা কেমিক্যালস আছে সেই কেমিক্যালসগুলো সে ব্যবহার করছে, সেটা তো অবশ্যই মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গ্রেপ্তার মামুন দীর্ঘ 20 বছর ধরে ভেজাল পণ্যের ব্যবসা করছেন, ভেজাল ঘি তৈরি করছে প্রায় 8 বছর ধরে। মামুনের 1 বছর ও সহযোগীকে 3 মাসের কারাদণ্ড দেয়া হয়। শফিকুজ্জামান রুবেল, News24, ঢাকা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক।